নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হোম গার্ডেন, আর আমি সুপ্রিয়। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে আমরা খুব সহজেই বাড়িতে হ্যাঙ্গিং পট করতে পারি, তা আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আলোচনা করেছি। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি এখানে পর্টুলাকা গাছের একটি খুব সুন্দর হ্যাঙ্গিং পট তৈরি করেছি, এবং তা কী করে তৈরি করছি তা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে একটি মালাই ব্যবহার করেছি, যেটা নারকেলের মালাই। আমরা সাধারণত নারকেল ব্যবহার হয়ে যাওয়ার পর এটাকে ফেলে দিই, সেটা আমি ব্যবহার করেছি, এবং তলায় একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে ছিদ্র করে নিয়েছি, এবং তাতে জল নিকাশি ব্যবস্থা হবে। এইবার আমরা এই হ্যাঙ্গিং পটটিকে, অর্থাৎ ঝুলন্ত পটটিকে আমরা ঝোলানোর জন্য, হ্যাঙ্গিং করার জন্য আমি এখানে লাইলনের দড়ি ব্যবহার করেছি। এবং কী করে আমরা এই হ্যাঙ্গিং করছি পটটিকে, পাত্রটিকে কী করে আমরা ব্যবহার করছি তা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে এই কাজটি করতে হবে। এবার আসি এই হ্যাঙ্গিং পটের মিডিয়া, অর্থাৎ আমি এখানে যে মাটি ব্যবহার করেছি তা হলো ওয়ান পার্ট বাগানের যে কোনো মাটি, বেলে দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো হয়, তার সাথে এক ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি সুন্দরভাবে মাটিটা তৈরি করে নিয়েছি। এবার এই নারকেলের মালাইয়ের মধ্যে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাটিটা দিয়ে হালকা করে হাতের সাহায্যে চেপে দিতে হবে, যাতে মাঝখানে কোনো রকম ফাঁক না থাকে। এরপর খুব সুন্দরভাবে কাজটি করার পর হালকা করে জল দিয়ে দিতে হবে মাটিটাতে। এবার আমি এখানে কিছু পর্তুলাকার চারা নিয়েছি। খুব সহজেই কিন্তু এই পর্তুলাকা থেকে, পর্তুলাকার যে কোনো ডাল নিয়ে আমরা খুব সুন্দরভাবে এর থেকে চারা করতে পারি। এবার খুব সুন্দরভাবে মাটিতে পুঁতে দিতে হবে ডালগুলোকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই কাজটি করতে হবে। এর মাঝখানে, মাটির মাঝখানে পুঁতে দিতে হবে ডালগুলোকে। আমি এই একটি পটের জন্য 3 থেকে 4 খানা ডাল ব্যবহার করেছি। এইবার আবার পুনরায় খুব সুন্দরভাবে পোঁতা হয়ে গেলে ডালগুলোতে আবার খুব সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে। তবে একদম বেশি জল দেবেন না, কাদা কাদা হয়ে বেরিয়ে যাবে। তবে এই সুন্দরভাবে হালকা করে যেরকম স্প্রে করে দিচ্ছি, এরকম স্প্রে করে দিতে পারেন জল দিয়ে। এইবার আমরা এই হ্যাঙ্গিং পটগুলিকে যেখানে ফুল সানলাইট সেই জায়গাতেও রাখতে পারি, আবার যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ পায় সেই জায়গাতেও এই হ্যাঙ্গিং পটগুলি খুব সুন্দরভাবে হবে। দেখুন, খুব সুন্দরভাবে এই গাছ প্রতিস্থাপন, অর্থাৎ সুন্দর করে ডালগুলো পুঁতে দিয়েছি আমি। কাজটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হ্যাঙ্গিং হয়েছে পটটি। এই অবস্থায় আমরা 4 থেকে 5 দিন গাছটিকে ছায়া জায়গায় রাখব, এবং এই হালকা করে জল স্প্রে করে দেব প্রতিদিন। এটা দেখছেন প্রতিস্থাপন করার 15 দিন পর গাছগুলো মাটির সাথে লেগে গেছে, এবং খুব সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে, এবং আমার এই হ্যাঙ্গিং পটটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এইবার আমরা অন্তর্বর্তী পরিচর্যাকালীন এই গাছে প্রত্যেক 20 থেকে 25 দিন অন্তর অন্তর NPK, যে ওয়াটার সলিউবল ফার্টিলাইজারগুলি আছে, 19 19 19
সেটা আমরা 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে আমরা পুরো গাছে স্প্রে করে দিতে পারি। এছাড়াও আমরা জৈবিকভাবে খোল জল তরল সার খুব পাতলা করে এই গাছে ব্যবহার করতে পারি প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।